আমার নতুন বাংলো আর আমার নতুন গাড়ি ইটস পার্টি টাইম যদি পকেটে পয়সা থাকে তাহলে একটু শো অফ তো করতেই হয় ধন আর লক্ষ্মীর দেবতা কুবেরও এরকমই কাণ্ড করেছিল কি করে চলুন তাই না হয় দেখা যাক এই দাসের প্রণাম স্বীকার করুন প্রভু মাতা পার্বতী আর বালক গণেশের চরণেও শত শত প্রণাম ভগবান আপনার পদতলে এক নিমন্ত্রণ রাখার প্রস্তাব করছি কিরকম নিমন্ত্রণ আমার শুধু এইটুকুই প্রার্থনা যে আপনারা আমার মহলে পদধূলি দিন এবং ভোজন গ্রহণ করুন এই আমাদের নিমন্ত্রণ করার বাহানায় নিজের ধন আর বৈভবের প্রদর্শন করতে এসেছে আমার প্রার্থনা স্বীকার করুন প্রভু আমাদের ক্ষমা করুন মহারাজ কুবের কৈলাস পর্বত ছেড়ে যাওয়া আমার পক্ষে একদম সম্ভব নয় আর আমার স্বামীর অবর্তমানে আমার পক্ষেও নিমন্ত্রণ রক্ষা করা সম্ভবপর নয় তাহলে কি স্বয়ং ভগবানের দরজা থেকে আমাকে খালি হাতে ফিরে যেতে হবে না মহারাজ আপনি নিজে যখন এতটা পথ পার হয়ে এসেছেন তখন নিমন্ত্রণ স্বীকার অবশ্যই করব আপনি বালক গণেশকে নিয়ে যান ভালো মন্দ ভোজন এর অত্যন্ত প্রিয় যথা আজ্ঞা প্রভু চলুন শ্রী গণেশ ভিতরে চলুন গণেশ
চলুন শ্রী গণেশ। কোথেকে আনি? গোটা শহরের খাবার তো সাবার করে দিলেন আপনি। সেসব আমি কিছু বুঝি না। আমি তোমার একজন অতিথি, আমার খিদে মেটানোই হলো তোমার পরম কর্তব্য। শিগগিরই খাবার আনো, না হলে তোমাকে খেয়ে ফেলবো। পালিয়ে গেল, এবার আমি কি খাই? দোহাই আপনার প্রভু, দোহাই আপনার। আমি আপনার শরণে এসেছি, আপনি আমায় রক্ষা করুন। কি হয়েছে মহারাজ কুবের, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? প্রভু, আপনার কাছে তো কিছুই লুকোনো থাকে না। আপনার পুত্র গণেশের খিদে মেটানো যাচ্ছে না, ও আমাকে পর্যন্ত খেয়ে ফেলার ধমকি দিয়েছে। আরে ভাই, আপনি তো ধন আর সম্পত্তির একছত্র মালিক, একটা বাচ্চাকে পেট পুড়ে খাওয়াতে পারছেন না? আমাকে ক্ষমা করে দিন দেব, অহংকার বসে আমি আপনাকে নিমন্ত্রণ দিতে এসেছিলাম, কিন্তু শ্রী গণেশ আমার সেই অহংকার ভেঙে চুরমার করে দিয়েছেন। যা হলো ভালোই হলো, আপনি নিজের ভুলটাও তো বুঝতে পারলেন। ধনধান্যে সম্পন্ন ব্যক্তিকে ফলে ভর্তি গাছের মতো হওয়া দরকার, যে সবসময় ঝুঁকে থাকে।
জয় শ্রী গণেশের জয়। প্রভু, আমি একবাটি ভাত এনেছি, দয়া করে গ্রহণ করুন। এইটুকু ভাতে আমার কি হবে? ঠিক আছে, দাও। বাহ, খুব সুস্বাদু ভাত ছিল তো, আমার পেট ভরে গেছে। ধন্য প্রভু, বোধহয় আমি ঠিক মতো অতিথি সৎকার করতে পারিনি, আমায় ক্ষমা করে দিন। কোনো ব্যাপার নয়, আর একদিন আমায় ভোজনের নিমন্ত্রণ দিও। না না, আর নয়, ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন।